ফাস্ট আসবো অ্যালিজারিন ডাই অ্যালিজারিন একটা ন্যাচারাল ডাই নেচারের একটা ম্যাটার প্ল্যান্ট বলে একটা ধরনের গাছ হয় সেই গাছের সেকর থেকে অ্যালিজারিন কে এক্সট্রাক্ট করা হয় এটা সি প্রাচীন কাল থেকে প্রায় টেন্থ सेंचुरी থেকে এশিয়া মাইনরের মানুষ মূলত ইজিপ্ট রোমান গ্রিক এরা এই রংটাকে ব্যবহার করত ইভেন ব্রিটিশ আর্মি তারাও তাদের আর্মির কোটকে লাল কালার করার জন্য এই অ্যালিজারিন ব্যবহার করতো এছাড়া এটা বর্তমানে পিএইচ ইন্ডিকেটর ব্যবহার করা করা হয় যদিও এটা মূলত প্ল্যান্ট থেকে আইসোলেট হতো আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে লিভারম্যান যখন ল্যাবরেটরির মধ্যেই অ্যালিজারিন প্রিপারেশন করতে পারলো তারপর থেকে মানুষ নেচার থেকে আইসোলেট করার পরিবর্তে ল্যাবরেটরিতেই অ্যালিজিন তৈরি করা শুরু করলো দেখতে থেকে কালারের অরেঞ্জ পাউডার এটা ওয়াটারে হয় যদি আগুনের সংস্পর্শে আসে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এটাতে আগুন লেগে যায় এছাড়া যদি আমাদের চোখ কিংবা স্কিনের সংস্পর্শে আসে তাহলে আমাদের ইরিটেশন ফিল হয় এটা একটা ইরিটেটিং কেমিক্যাল

আইডিয়া পেতে পারি যে অ্যালিজারিনের মধ্যে আছে এছাড়াও অ্যালিজারিন কে যদি অ্যাসিডাল ক্লোরাইড এর সঙ্গে রিয়াকশন করানো হয় দেখা যায় যেটা টু ইকুইভালেন্ট অ্যাসিটাইল ক্লোরাইড এ সঙ্গে করে অর্থাৎ একটা মলিকুল অ্যালিজারিন দুটো মলিকুল ক্লোয়াইডের সঙ্গে রিয়াকশন করে এটা থেকে কি কি প্রুফ করে মানে আইজেনের মধ্যে নিশ্চয়ই দুটো হাইড্রোক্সি গ্রুপ আছে তারা এই ডাই অ্যাসিটাইল ডেরিভেটিভ তৈরি করছে তাই তো তাহলে এখান থেকে কি ভাবছি কি না অ্যালজেনের মধ্যে নিশ্চয়ই দুটো ফ্রি ওএইচ গ্রুপ থাকছে যেটা আমার ডাই অ্যাসিটাইল ডেরিভেটিভ তৈরি করবে এছাড়া অ্যালজেনকে যদি আমরা ভিগোরাস অক্সিডেশন করি তাতে পাই আমরা কি না থ্যালিক অ্যাসিড এই থ্যালিক অ্যাসিডে যেহেতু একটা বেনজিন রিংয়ে কোনো রকম ওএইচ গ্রুপ নেই তার মানে বাকি যে দুটো দুটো ওএইচ গ্রুপ আছে তারা নিশ্চয়ই কোথায় আছে নিশ্চয়ই অন্য বেঞ্জিন রিংটাতে আছে তাহলে ফার্স্ট বেঞ্জিন রিংটাতে কি না পুরো ফ্রি এখানে কোনো ওএইচ নেই তাহলে আমার যদি বাকি ফার্স্ট বেঞ্জিন রিংটাতে যদি কিছু না থাকে সেকেন্ড বেঞ্জিন রিংটাতে যদি দুটো ওএইচ গ্রুপ থাকে তাহলে সেখানে মোট চারটে পসিবিলিটি হতে পারে কি পসিবিলিটি নাই যে হয় তারা ওয়ান টু পজিশন থাকবে অর্থ কিংবা ওয়ান ফোর এই দুটো পজিশন থাকবে কিংবা ওয়ান এবং থ্রি এই দুটো কম্বিনেশন হবে অথবা কি না টু এবং থ্রি এই দুটো কম্বিনেশন হবে অর্থাৎ কি না টোটাল চারটে পসিবল স্ট্রাকচার আমরা পাচ্ছি এই চারটার মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার হবে কি না আমার অ্যালজেরিনের স্ট্রাকচার আমরা যদি ক্যাটিকল ক্যাটিকলকে থ্যালিক অ্যানহাইড্রেটের সঙ্গে রিয়াকশন করি তখন আমরা দেখি যে অ্যালিজারিন তৈরি হয় অর্থাৎ ক্যাটিকলে কি আছে যে দুটো ওএইচ গ্রুপ কিন্তু অর্থো পজিশনে আছে অর্থাৎ কি তাহলে আমরা নিশ্চয়ই অ্যালিয়ারিনেও দুটো ওএইচ গ্রুপ অর্থো পজিশনে থাকবে তাহলেই তো আমার অ্যালিয়ারিন তৈরি হবে তাহলে আমরা যে চারটি স্ট্রাকচার পেয়েছিলাম সেই চারটি স্ট্রাকচারের মধ্যে স্ট্রাকচার টু এটা বাদ যাবে কেন এটা অর্থ কোয়েশন নেই এবং স্ট্রাকচার থ্রি এই দুটো এটাও বাদ যাবে তাহলে এখন আমার কি অপশন থাকছে না স্ট্রাকচার ওয়ান বেঁচে আছে এবং স্ট্রাকচার ফোর বেঁচে আছে তাহলে এই ওয়ান এবং ফোর এই দুটোর মধ্যে কোনো একটা স্ট্রাকচার হবে কি না আমার অ্যালিজারিন স্ট্রাকচার আচ্ছা এবার আমরা যদি অ্যালিজারিন কে মাইল্ড অক্সিডেশন করি তখন আমরা পাই কি পারপিউরিন পাই পারপিরোনে কি থাকে না ওয়ান টু এবং ফোর ট্রাইহাইড্রক্সি অ্যান্থ্রাকুইন তাহলে এই ট্রাইহাইড্রক্সি অ্যান্থ্রাকুইন আমরা কোথা থেকে পেতে পারবো না আমরা যদি স্ট্রাকচার ওয়ান কে যদি অক্সিডেশন করি সেখানে দুটো পসিবিলিটি থাকে এই দুটো পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটি কিন্তু ওয়ান টু ফোর ট্রাইহাইড্রক্সি অ্যান্থ্রাকুইন কিন্তু যদি আমরা স্ট্রাকচার ফোরকে কে অক্সিডেশন করি সেখানে একটাই

ওকে আমরা আরো কতগুলো অপশন দেখব কতগুলো এক্সপেরিমেন্ট দেখব যদি আমরা পারপিউরিনকে অক্সেশন করি তখন কি পাই আমরা না আমরা থ্যালি অ্যাসিড পাই অর্থাৎ কি আমার একটা আবার একইভাবে প্রুফ করছে কি না আমার একটা বেঞ্জিন রিংয়ের কোনো ও ওয়েজ গ্রুপ নাই অর্থাৎ কি না যে দুটো ওয়েজ গ্রুপ আছে বা যে তিনটে ওয়েজ গ্রুপ আছে পারপিরিনের তারা কিন্তু অপ অন্য বেঞ্জিন রিংটাতে আছে এবার যদি আমরা হাইড্রোকুইনন অর্থাৎ কি না ওয়ান ফোর দুটো পজিশনে যেটা ওএইচ গ্রুপ আছে হাইড্রোকুইননকে যদি আমরা ফেলিক অ্যানহাইড্রেটের সাথে রিঅ্যাকশন করি যদি আমরা ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড দিয়ে অক্সিডেশন করি তখন আমরা পাই কি না পারপিউরিন অর্থাৎ কি না পারপিউরিনে এই যে ওয়ান এবং ফোর যেটা হচ্ছে আমার এই অ্যানথ্রাকুইননে ছিল ওয়ান এবং ফোর এই দুটো পজিশনে ওএইচ আছে তাই তো

পারছি না তাহলে আমার কি না স্ট্রাকচার ফোর টাকে আমি এক্সক্লুড করতে পারি আমাদের অপশন থেকে অর্থাৎ কি না স্ট্রাকচার ওয়ানটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যালিয়েন স্ট্রাকচার অর্থাৎ কি যে ওয়ান টু ডাইহাইড্রোক্সি অ্যানথ্রাকুইন এছাড়া আরো আমরা কিছু ক্রস এক্সপেরিমেন্ট করতে পারি সিম্পল আমরা জানি যে অ্যালিজারিন কে যদি নাইট্রেশন করি সেখানে দুটো মনোমেরিক দুটো মনোনাইট্রো ডেরিভেটিভ তৈরি হয় তাই তো তাহলে অ্যালিজারনকে নাইট্রেশন করলাম তাহলে আমি দুটো আইসোমেরিক প্রোডাক্ট পাই ভাবে যদি আমরা এই এক্সপেরিমেন্টটা স্ট্রাকচার ওয়ান এবং স্ট্রাকচার ফোরের উপর করি দেখতে পাই যে স্ট্রাকচার ওয়ান থেকে দুটো মনোনাইট্রো ডেরিভেটিভ তৈরি হয় কিন্তু স্ট্রাকচার ফোর থেকে মাত্র একটা প্রোডাক্টই তৈরি হয় তাই তো তাহলে যেহেতু এখানে একটা পাওয়া যাচ্ছে আর আমাদের অ্যাকচুয়ালি কি পাওয়া গেছে দুটো পাওয়া গেছিলো তাহলে স্ট্রাকচার ফোর কিন্তু এখানেও এই এক্সপেরিমেন্ট দ্বারাও এটাকে আমি এক্সক্লুড করতে পারি স্ট্রাকচার ওয়ানটাই হচ্ছে আমার তাহলে কারেক্ট স্ট্রাকচার ফর অ্যালিজারিন তাই তো তাহলে আমরা এখান থেকে কনক্লুশন করতে পারি কি না অ্যালিজারিনের মধ্যে কি আছে না ওয়ান টু ডাইহাইড্রোক্সি অ্যানথ্রাকুইনোন এটাই হচ্ছে কি না অ্যালিজারিনের অ্যাকচুয়াল স্ট্রাকচার এবার স্ট্রাকচারটাকে আমরা কি করে প্রুফ করব না আমরা ল্যাবরেটরি থ্রি দিয়ে করতে পারি ল্যাবরেটরিতে আমরা যদি ফ্যালিক অ্যানহাইড্রেট কে বেনজিনের সঙ্গে মিশিয়ে যদি আমরা তার ফ্রিডেল ক্রাফট রিয়াকশন করতে পারি তাহলে কি পাবো আমরা প্রথমে এই সি ডাবল আর এখানে কিটো পাবো এরপর একে জাস্ট প্রোটোনেশন করে দিলে কি হবে না আমি অ্যাসিড পাবো এরপর কি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিলে এখান থেকে ডিহাইড্রেশন হয়ে গিয়ে অ্যানথ্রাকুইনোন তৈরি হবে আমরা দেখেছি এটা অ্যানথ্রাকুইনোন সিনথেসিস পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন দেখেছি এটা

দুশো ডিগ্রি সেন্টিগ্রেড হিট করি অর্থাৎ কি এটা কি স্ট্রং একটা অক্সিডাইজিং এজেন্ট তাই তো এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিট করলে কি পাবো না এই যে ডাইসোডিয়াম সল্ট পাচ্ছি অ্যালিজারিন এর যাকে প্রোটোনেশন করলেই হয় পাচ্ছি না অ্যালিজারিন পাচ্ছি তাহলে এভাবে আমরা কি অ্যালিজারিন কে খুব সহজে ল্যাবরেটরির মধ্যে সিনথেসাইজ করতে পারবো তাহলে সিনথেসাইজড অ্যালিজারিন এর প্রপার্টিজ আর আইসোলেটেড প্রপার্টি দুটোই বা সেম হয় তাহলে আমরা কি বুঝবো যে আমার যে স্ট্রাকচারটা আমরা ইলিস করেছিলাম সেই স্ট্রাকচার আর এই স্ট্রাকচার দুটোই সেম অর্থাৎ কি আমরা সঠিকভাবেই অ্যালিজেনের স্ট্রাকচারকে আমরা ডিটারমাইন করতে পেরেছি